সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজ আমি অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াব আরেকজন মহান ব্যক্তিত্ব, যার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী, তার কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠার অবদান এবং তার রাজনৈতিক অবদান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে জানব। তাহলে আসো আমরা প্রথমেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনীটা জেনে নিই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিরাজগঞ্জ জেলার ধানবোড়া গ্রামের এক অখ্যাত দরিদ্র পরিবারে 1880 সালের 12 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। বাল্যকালে পিতাকে এবং কৈশোরে মাকে হারিয়ে চাচা ইব্রাহিম খানের আশ্রয়ে উনি বড় হন। তিনি কিছুদিন স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন। পিতামাতা স্নেহবঞ্চিত আব্দুল হামিদ খান ছিলেন ছোটবেলায় অশান্ত দুরন্ত স্বভাবের। মাদ্রাসার সীমাবদ্ধ জীবন তাকে ধরে রাখতে পারেনি। এরপর শুরু হয় তার ভবঘুরে জীবন। এমনকি বেঁচে থাকার তাগিদে তিনি দিনমজুর ও কুলির কাজও করেছিলেন। ভবঘুরে তরুণ আব্দুল হামিদ খান এ সময় ইরাকি আলেম ও ধর্ম প্রচারক শাহ নাসিরুদ্দিন বগদাদির আশ্রয় লাভ করেন এবং তার নিকট তিনি কোরআন, হাদিস ও ধর্মীয় শিক্ষা লাভ করেন। তিনি যুক্তপ্রদেশের দেওবন্দ মাদ্রাসায় কিছুকাল ইসলামী শিক্ষা লাভ করেন। এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচ বিবির একটি মাদ্রাসায় কিছুকাল শিক্ষকতা করেন এবং সেখানকার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর জমিদারি দেখাশোনা করার দায়িত্ব পালন করেন। জমিদারি কাজের সূত্রে কলকাতায় গিয়ে তিনি স্বরাজপন্থী কংগ্রেস কর্মী ও বিপ্লবীদের সংস্পর্শে এসে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন। এরপর মাওলানা আব্দুল হামিদ খান আসামের জলেশ্বরের পীর নাসিরুদ্দিনের সান্নিধ্যে দিন যাপনকালে খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন। 1919 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি কংগ্রেসের সদস্য হন এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবনে প্রথম কারাবরণ করেন। জেল থেকে মুক্ত হয়ে তিনি জমিদার জোরদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তোলেন। 1924 সালে তিনি আসামের ধুবরী মহকুমার ভাসানচরে কৃষকদের সংগঠিত করে একটি কৃষক সম্মেলন করেন। এরপর থেকে তার নাম হয় মাওলানা ভাসানী। আসামে বসবাসকারী পূর্ব বাংলার জনগণের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে করতে তিনি সচেষ্ট হন। এই জন্য তিনি আসাম সরকারের হাতে বহুবার নিগৃহীত ও কারারুদ্ধ হন। 1930 সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং যোগ্যতা বলে ধীরে ধীরে আসাম মুসলিম লীগের সভাপতি হন। তারই অক্লান্ত পরিশ্রমে সিলেটবাসীরা গণভোটের মাধ্যমে পাকিস্তানে যোগদান করে। স্বাধীন পাকিস্তানে মুসলিম লীগ সরকারের বাঙালিদের স্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার মাওলানা ভাসানীর নেতৃত্বে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ এবং 1957 সালে ন্যাপ অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়। পাকিস্তানি শাসনামলে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য আপোষহীন লড়াই চালিয়েছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। 1976 সালের 17 নভেম্বর এই বিপ্লবী নেতা মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠায় তার অবদান। উনি বেশ কয়েকটি কৃষক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠান করেছেন, সেগুলি ধারাবাহিকভাবে এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সত্যিকার অর্থে একজন কৃষক নেতা, কেননা তিনি নিজেও ছিলেন দরিদ্র কৃষকের সন্তান। কৃষকের দুঃখ দুর্দশার সাথে তিনি ছিলেন আজন্ম পরিচিত। তার সম্মেলন বা আন্দোলনের রাজনীতি প্রধানত দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত কৃষক সমাজের স্বার্থেই পরিচালিত হয়েছিল। তিনি ছিলেন মনে প্রাণে সামন্তবাদ বিরোধী।
এই জন্য তার কৃষক আন্দোলনের উপর প্রথম আঘাত আসে জমিদার জোরদারদের পক্ষ থেকে। রাজশাহীর ধূপঘাটের জমিদার ময়মনসিংহের সন্তোষ ও গৌরীপুরের মহারাজা এবং পাবনার সুদখোর মহাজনদের বিরুদ্ধে তিনি পর্যায়ক্রমে কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠিত করেছিলেন। নিরন্ন অবহেলিত অশিক্ষিত কৃষকদের অধিকার সচেতন করে তোলার জন্যই তিনি ১৯২৪ সালে আসামের ধুবড়ী মহকুমার ভাষাঞ্চর, ১৯৩৬ সালে টাঙ্গাইলে, ১৯৩৭ সালে সিরাজগঞ্জ, ১৯৩৮ সালে গাইবান্ধার ঘাটমারা, ১৯৪১ সালে টাঙ্গাইলের কাকমারি ও আসামের মঙ্গলদৈ প্রভৃতি জায়গায় কৃষক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠান করেন। পূর্ব বাংলা থেকে আসামে গিয়ে বসবাসকারী বাঙালি মুসলমান কৃষকদের বিতাড়িত করার জন্য আসামের সরকার ১৯৩৭ সালে লাইন প্রথা নামে যে কুখ্যাত আইন জারি করে তার বিরুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আপোষহীন লড়াই চালিয়েছিলেন। স্বাধীন পাকিস্তানেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষকদের স্বার্থ ও অধিকার আদায়ের জন্য ছিলেন নির্ভীক সেনানী। পাকিস্তানি শাসনামলে তিনি সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ঘোরতর বিরোধী ছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ঘুষ, দুর্নীতি ও আমলাতন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। পূর্ব বাংলার প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপোষহীন ও নিবেদিত প্রাণ। মার্ক্সবাদে বিশ্বাসী না হলেও তিনি ছিলেন সাম্যের বিশ্বাসী। কৃষক শ্রমিকদের মুক্তির জন্য, জন অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি সমাজতন্ত্রের প্রতি দুর্বল ছিলেন। তবে তিনি চেয়েছিলেন ধর্মের সাথে সমাজতন্ত্রের সুষ্ঠু সমন্বয়। তিনি কৃষক মজুর রাজ কায়েম করতে চেয়েছিলেন। মুসলিম লীগ সরকারের জুলুম প্রতিরোধের জন্য, কৃষক শ্রমিকদের স্বার্থ বিরোধী কাজে বাধা দেওয়ার জন্য অনেক সময় তিনি ধর্মঘট, হরতাল ও জ্বালাপোড়া ঘেরাওয়ের রাজনীতি বেছে নিয়েছিলেন। ১৯৬৯ সালের গণ আন্দোলনে তিনি সুযোগ্য নেতৃত্ব প্রদান করেছিলেন। ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত গঙ্গা নদীর পানি একতরফাভাবে নিজ দেশে প্রবাহিত করানোর উদ্যোগ নিলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এর বিরুদ্ধে লং মার্চ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ১৯৭৬ সালের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষকদের কল্যাণ ও মুক্তির জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। দ্বিতীয়ত হচ্ছে ১৯৪৬ সালে নির্বাচন সালের নির্বাচন ও গণভোটে তৃতীয় হচ্ছে ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠায় অবদান। চতুর্থত হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও প্রাদেশিক স্বায়ত্তশাসনে
প্রথম ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদানগুলি আলোচনা করি। ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তানি শাসনামল এমনকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শাসনামলেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছিলেন। তার রাজনৈতিক অবদানের মধ্যে আমরা প্রথম যে অবদানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুসলিম লীগের রাজনীতিতে অবদান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসাম মুসলিম লীগে যোগদান করেন 1930 সালে। অল্পকালের মধ্যেই তিনি নিজ যোগ্যতা বলে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এ সময়ে তিনি আসামের মুসলমানদের বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসামে গিয়ে বসতি স্থাপনকারী মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য আকস্মিক লড়াই চালিয়ে যান। তার অক্লান্ত পরিশ্রমে আসামে মুসলিম লীগ দ্রুত তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠিত হয়। দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 1946 সালের নির্বাচন ও গণভোট। 1945-46 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অসামান্য ভূমিকা পালন করেন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর সিলেট পাকিস্তান না ভারতে যোগদান করবে এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। মৌলানা ভাসানী 1947 সালে এ গণভোটের সময় সমগ্র সিলেট চষে বেড়ান এবং পাকিস্তানে যোগদান করার জন্য সিলেটবাসীকে আহ্বান জানান। মূলত তারই প্রচেষ্টায় সিলেটের জনগণ গণভোটে পাকিস্তানে যোগদান করার রায় বা সম্মতি প্রদান করে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠায় অবদান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1930 সাল থেকে মুসলিম লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আসাম এবং পূর্ব বাংলার মুসলমান জনগণ তার বক্তব্যে প্রভাবিত হয়ে 1946 সালে নির্বাচনে মুসলিম লীগের পক্ষে ভোটদান করেছিলেন। এর ফলে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পথ সুগম হয়। এরপরে আমরা আসি চতুর্থত আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও প্রাদেশিক স্বায়ত্ত শাসনে তার অবদান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর উদ্যোগে এবং তরুণ মুসলিম লীগ সদস্যদের প্রচেষ্টায় 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অতি শীঘ্রই এ রাজনৈতিক প্রতিষ্ঠান পূর্ব বাংলার স্বায়ত্তশাসন আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালনে যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হয়। পাঁচ নম্বর আমরা দেখি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। 1956 সালে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তার সাথে পররাষ্ট্রনীতি ও স্বায়ত্তশাসন সংক্রান্ত বিষয় নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতবিরোধ সৃষ্টি হয়। 1957 সালে আওয়ামী লীগের কাঠমান্ডু সম্মেলনে এ মত পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ফলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এ বছরই ঢাকায় সকল বামপন্থী দল ও মতের লোকদের এক সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে আওয়ামী লীগের সমাজতন্ত্র মনস্ক নেতা এবং কিছু কিছু বামপন্থী নেতাদের সমন্বয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটি দল গঠন করেন। তিনি এ দলের সভাপতি হন এবং সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা রাজনৈতিক অবদান পূর্বের পয়েন্টগুলি আলোচনা করলাম। এবার আমরা দেখি মুক্তিযুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কি অবদান ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সরকারের উপদেষ্টা মণ্ডলে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আমরা দেখি সামন্তবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলনে অবদান। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও সম্প্রসারণবাদের
ঘোরতর বিরোধী। আজন্ম তিনি এসবের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন শোষণ বঞ্চনা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে একজন আপোষী বজ্রকণ্ঠ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী, তার কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠায় অবদান এবং তার রাজনৈতিক অবদান সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করলাম। তোমরা বাসায় ভালো করে এটা পড়বে এবং অবদানগুলি শিখে পয়েন্টগুলি খাতায় লিখবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।